নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা আপনারা সবাই জানেন যে রাজ্যের মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে প্রায় দু কোটি মহিলা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তবে বন্ধুরা বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তো বন্ধুরা বর্তমানে আপনারা যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন না আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর এরই সাথে বন্ধুরা প্রকল্পের সকল মহিলাদের জন্য নতুন আপডেট দিল রাজ্য সরকার তো বন্ধুরা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য কি ঘোষণা করা হলো প্রকল্পের নতুন কি আপডেট দেয়া হলো সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল আবেদনকারীদের জন্য সুখবর মার্চ মাসে প্রকল্পের নতুন ঘোষণা করা হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য নতুন কি সুখবর দেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেকে পাননি যারা মার্চ মাসের টাকা এখনও পায়নি অ্যাকাউন্টে আপনারা চিন্তা করবেন না খুব শীঘ্রই অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা কিন্তু বন্ধুরা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীরা পাঁচশো বা এক হাজার টাকা নয় বরং মার্চ মাসে পাবে এক হাজার ও দু হাজার টাকা মার্চ মাসে টাকা ঢুকবে কি ঢুকবে না সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে প্রকল্পের সুবিধাভোগীরা কারণ গত ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা এমন ছিলে যারা কোনো টাকা পায়নি প্রকল্পের তাই বন্ধুরা মার্চ মাসের টাকা দেওয়া হবে কি না সেই নিয়ে গরিব মধ্যবিত্ত পরিবারের মহিলারা খুব চিন্তায় রয়েছেন তাই রাজ্যের সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব শীঘ্রই যারা ফেব্রুয়ারি মাসের টাকা পাননি তাদের অ্যাকাউন্টে মার্চ মাসে অতিরিক্ত টাকা দিতে চলেছে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তা করা কোনো দরকার নেই কারণ এই মার্চ মাসে যারা ফেব্রুয়ারি মাসে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার অতিরিক্ত টাকা দিতে চলেছে দেখুন বন্ধুরা সরকারি তরফে জানা যাচ্ছে যারা ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে গিয়েছে তারা মার্চ মাসেও পাঁচশো ও এক হাজার টাকার আরও একটি কিস্তি ব্যাংকে পাবেন তবে যারা গত ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পায়নি তারা ফেব্রুয়ারি ও মার্চ দুই মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ বন্ধুরা তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবেন দু হাজার টাকা এবং সাধারণ ঘরের মহিলারা পাবে এক হাজার টাকা কিন্তু বন্ধুরা সবাই একসঙ্গে মার্চ মাসের টাকা পাবেন না ধাপে ধাপে পাবেন যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক নতুন আবেদনকারী যুক্ত হয়েছে তাই ধাপে ধাপে টাকা দেওয়া হবে জানা গিয়েছে বন্ধুরা যারা ফেব্রুয়ারি মাসে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে মার্চ মাসে প্রকল্পের টাকা আগে দেওয়া হবে তাই বন্ধুরা আপনারা যারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনার চিন্তা করবেন না এই মার্চ মাসে আপনারা খুব শীঘ্রই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনারা চিন্তা করবেন না কারণ এই মার্চ মাসে আপনারা ফেব্রুয়ারি ও মার্চ দুই মাসের টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে বন্ধুরা তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু টাকা ও সাধারণ ঘরের মহিলারা পাবে এক হাজার টাকা এরই সাথে বন্ধুরা জানানো হয়েছে মার্চ মাসে সবাই একসঙ্গে টাকা পাবেন না যেহেতু অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কিন্তু বন্ধুরা একটা প্রশ্ন সবার মনে আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কতদিন দেওয়া হবে সরকারি সূত্রে জানা গিয়েছে বন্ধুরা যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যে ক্ষমতায় থাকবে ততদিন ভাণ্ডার প্রকল্প সহ আরও যেসব প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন তা রাজ্যে চালু থাকবে আপাতত বন্ধুরা যে আপডেট উঠে আসছে তাতে দু সাল পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে চালু থাকবে ও সেই সঙ্গে আরও অনেক নতুন আবেদনকারী যুক্ত করা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আর কতদিন দেওয়া হবে তো বন্ধুরা বলবো দু সাল পর্যন্ত রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু থাকবে সেই সঙ্গে আরও অনেক নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন